बस औपचारिकताओं की देर है और थोड़ी ही देर में अभिनंदन वतन वापसी करेंगे देश में बेसब्री से उनके अभिनंदन का इंतजार है अभिनंदन ने जो किया है जरूर वो पीढ़ियां দফা সময় ভারতীয় সময় রাত শা নাগাদ অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলো পাকিস্তান ভারতের পক্ষে দুজন এয়ার মার্শাল তাকে গ্রহণ করেন কমান্ডার অভিনন্দন অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকেই ওয়াগা সীমান্তে জড়ো হতে শুরু করেন ভারতীয়রা এর আগে স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে ওয়াগায় পৌঁছান অভিনন্দন এদিন সকালে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে সড়কপথে লাহোরে নিয়ে আসা হয় সেখান থেকে আনা হয় ওয়াগা আতারি সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রথমে আকাশপথে দেশে আনার আগ্রহের কথা জানালেও পাকিস্তান তা নাকচ করে দেয় বৃহস্পতিবার অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হিন্দুস্তান পাকিস্তানি কর্তৃপক্ষের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করেই ইসলামাবাদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করে ভারত আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসলামাবাদের এই পদক্ষেপে খুবই প্রশংসনীয় পদক্ষেপ আখ্যা দিয়েছেন উত্তেজনা নিরসনে দুপক্ষকে সংযত আচরণের পরামর্শ দিয়েছেন তিনি এর আগে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা মা বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে দিল্লি রওনা হয়ে যান বাবা এস বর্তমান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এবং মা শোভা বর্তমান একজন ডাক্তার ব্যাপক কূটনৈতিক তৎপরতাতেই এটা সম্ভব হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা অর্পণ নিউজ